তো বন্ধুরা, যারা ক্রিকেট প্রেমীরা আছো তারা অবশ্যই আজকে টপিক দেখে বুঝতে পেরেছো যে আজকে কাকে নিয়ে কথা বলবো। তো চলো আজকে সাকিব আল হাসানের বায়োগ্রাফি নিয়ে কথা বলবো। সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের একজন ক্রিকেটার। তার জন্ম হচ্ছে চব্বিশে মার্চ 1987 সালে। তিনি হচ্ছেন একজন বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার এবং সমাজসেবী। সাকিবকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় 2012 সালে। ESPN ওয়ার্ল্ড ফেম 100 এর দ্বারা তিনি বিশ্বের অন্যতম বিখ্যাত অ্যাথলেট হিসাবে স্থান পেয়েছিলেন। মিডল অর্ডারে তার আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটিং স্টাইল, নিয়ন্ত্রিত ধীর বাম হাতি ঘোড়া বোলিং তাকে বাংলাদেশের পক্ষে ধারাবাহিক খেলোয়াড় করে তুলেছে। তিনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার, যা বাংলাদেশে সাকিব আল হাসানের মতো তৃতীয় কোনো অলরাউন্ডার এখনও জন্মেনি।